তো আমরা এখন জিওগ্রাফিক্যাল থট পড়ছি, তো আমরা চলে এসেছি টেলিওলজি কনসেপ্টে, মানে পরম কারণবাদ। এই ধারণা কে দিয়েছেন? না, কার্ল রিটার। পরম কারণবাদের সমর্থকগণ কে কে? না, অ্যারিস্টটল, হেগেল প্রমুখ। ওকে, মূল বক্তব্য কি? ঈশ্বরের ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই দৈবিক ইচ্ছার ফলে পৃথিবী মানুষের শিক্ষণ ভূমি ও পোষণ ভূমি। পৃথিবীর সব নিয়মের ব্যাখ্যা হয়েছে ঈশ্বরের ইচ্ছায়। আর জিওক্রেটিক অ্যাপ্রোচ কি? জিও কথার অর্থ পৃথিবী, ক্রাসি কথার অর্থ শাসন, অর্থ শাসন। তো জিওক্রেটিক অর্থ কথার অর্থ হলো পৃথিবীর শাসন। মূল বক্তব্য কি? পৃথিবী প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে এবং প্রকৃতির নিয়ন্ত্রণের মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রা প্রণালী গড়ে ওঠে। তাহলে কি প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে এবং প্রকৃতির নিয়ন্ত্রণের মধ্যেই মানুষের জীবনযাত্রার ধরন প্রণালী গড়ে ওঠে? এই দৃষ্টিভঙ্গির সমর্থকরা কে কে? না, আলেকজান্ডার ফন হাম্বোল্ট এবং র্যাডজেল। জিওক্রেটিকের তাহলে কে কে? হাম্বোল্ট, র্যাডজেল, ইম্পর্টেন্ট। এবং থিওক্রেটিকের থিও মানে ঈশ্বর এবং ক্রিয়াসি মানে শাসন, প্রত্যক্ষভাবে ঈশ্বরীয় নির্দেশ অনুযায়ী শাসন। মূল বক্তব্য কি? বিশ্ব প্রকৃতি কোনো স্রষ্টার সৃষ্টি এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্বন্ধে যে বিশেষ এক উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ মানুষের চেতনার বিকাশের জন্য বিশ্ব প্রকৃতির সৃষ্টি। এই দৃষ্টিভঙ্গির সমর্থক কি? না, কার্ল রিটার। উইক্রোটিক অ্যাপ্রোচ কি? না, এখানে আমরা উই বলতে আমরা ক্রাসি বলতে শাসন, মানে আমাদের শাসনকে বোঝায়। রিয়াল দি ল্যাবলেস লিওসেন ফ্রাইব্রে এরা বলেছেন, ঠিক আছে। এই দৃষ্টি উইক্রোটিকের মতে প্রকৃতি মানুষের কাছে কতগুলি সম্ভাবনা তুলে ধরে এবং এগুলি মানুষ তার নিজস্ব বুদ্ধি সংস্কৃতি দ্বারা বেছে নেয়। তাহলে ইক্রেটিকে অ্যাপ্রোচ মানে আমরা বেছে নিই, থিওক্রেটিতে ঈশ্বর, ঠিক আছে, তো প্রকৃতির সঙ্গে মানুষের সম্বন্ধে। আর জিওক্রেটিকে প্রকৃতির সাথে মানুষ প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। নেক্সট সোশ্যাল ডারউইনিজমের মূল প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার এবং ফ্রেডরিক র্যাডজেল, ঠিক আছে। ডারউইনের মতাদর্শের মূল তিনটি ধারণা কী কিনা? বিবর্তন বা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন, প্রাকৃতিক নির্বাচন ও সংগ্রাম, সম্প্রদায় ও জীবসত্তা। এডমন্ড ডেমোলা পরিবেশগত নিয়ন্ত্রণবাদের অন্যতম সমর্থক, ঠিক আছে। প্রাকৃতিক ভূগোলে নিয়ন্ত্রণবাদী ধারণার জন্ম দেন উইলিয়াম মরিস ডেভিস। নিয়ন্ত্রণবাদী ধারণায় শ্রীমতী স্যাম্পলের প্রধান উক্তি কি? মানুষ হল ভূপৃষ্ঠের ফসল এবং প্রকৃতির সন্তান। ধ্রুপদী ভূগোলের সূচনা হয়েছিল জার্মানিতে। আচ্ছা, নেক্সট আমরা দেখব পসিবিলিজম। পসিবিলিজম কি? না, ইংরেজি শব্দ পসিবিলিজম এসছে পসিবিলিটিস থেকে বা ল্যাটিন শব্দ পসি থেকে, এর অর্থ টু বি এবল বা সমর্থ হওয়া। মূল বিষয় মানুষের উপর প্রকৃতির যে আধিপত্য অবাধ নয়, বরং প্রকৃতি মানুষের কাছে কতগুলি সম্ভাবনা তুলে ধরে এবং মানুষ তার নিজস্ব রুচি ও সংস্কৃতি অনুযায়ী বিচার করে একটি সম্ভাবনা বেছে নেয়। সম্ভাবনাবাদের প্রবক্তাকে সমর্থক এগিয়ে নেয় লুসিয়ান ফেবার এবং ভেদাল দি ল্যাবলেস। লুসিয়ান ফেবারের সম্ভাবনাবাদ বিষয়ক গ্রন্থ কি? না, গ্রন্থ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্ট্রি, 1924। সম্ভাবনাবাদের সমর্থনকারীরা মানুষকে সক্রিয় উপাদান অ্যাক্টিভ রূপে বর্ণনা করে, ঠিক আছে। আর লুসিয়ান ফেবারে বলেছেন যে প্রয়োজন বলে কিছু নেই, সর্বদা সর্বদা আছে সম্ভাবনা। ভেদাল দ্য লাভলেসকে সম্ভাবনাবাদের জনক বলা হয়। ভেদাল দ্য লাভলেস জীবনযাত্রার প্রণালীর ধরন জেনারেলি ভায়া এই তথ্যটির প্রবক্তা। ভেদাল দ্য লাভলেস এই ধারণা অনুযায়ী বিভিন্ন ভৌগোলিক পরিবেশে বিভিন্ন জীবনযাত্রা প্রণালীর ধরন গড়ে উঠেছে এবং সেই অঞ্চলের প্রাকৃতিক, ঐতিহাসিক, সামাজিক ধরনে সম্মিলিতভাবে গড়ে উঠেছে। র্যাডজেলের কট্টর নিয়ন্ত্রণবাদ এবং লুসিয়ান ফেবারে এর চরম সম্ভাবনাবাদের মাঝে মাঝে একটি ধারণা সম্ভাব্যবাদ বা প্রবাবিলিজম। ওয়েজকে স্পায়ার্ড প্রথম প্রবাবিলিজম কথাটি ব্যবহার করেন। ফরাসি পণ্ডিত ভিদাল দে ল্যাবলেসের পূর্ববর্তী সম্ভাবনাবাদে সম্ভাবনাবাদ ক্র্যাপ্ট পসিবিলিজম নামে পরিচিত। ওকে, নেক্সট আমরা ডিসকাস করবো কোয়ান্টিটেটিভ রিভলিউশন। সো থ্যাংক ইউ বন্ধুরা।